এনআরসি ও সিএ এর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিভিন্ন স্টেশনে অগ্নিসংযোগ করে ফেলেছিল প্রদর্শনকারীরা এই ঘটনায় মুর্শিদাবাদের কৃষ্ণপুরে আগুনের গ্রাসে চলে গিয়েছিল মুর্শিদাবাদের ঐতিহ্য হাজারদুয়ারি এক্সপ্রেস আর তারপরে চোদ্দই ডিসেম্বর থেকে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় হাজারদুয়ারি এক্সপ্রেস তারপর পুনরায় আজ আবারও শুরু হলো এই এক্সপ্রেস এক্সপ্রেসের যাত্রা শুভ হোক এই নিয়েই মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন মুর্শিদাবাদ স্টেশনে আসেন তারা রেলের ড্রাইভার গার্ড এবং রেলের অন্যান্য কর্মচারীদের তারা শুভেচ্ছা জানান এবং সঙ্গে মিষ্টিমুখ করান তাদের বক্তব্য পুনরায় আমরা এই ট্রেন ফিরে পেয়ে রীতিমতো আপ্লুত রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি এই আর খান তার চোখেও ছিল জল তার বক্তব্য এই ট্রেন বহু আন্দোলনের ফল বহু ঘটনার সাক্ষী রয়েছে হাজারদুয়ারি এক্সপ্রেস আর এই ট্রেন যখন পুরে যায় আমরা মর্মাহত হয়ে পড়ি রেলকে তারা ধন্যবাদ জানিয়েছে এত দ্রুততার সঙ্গে এই ট্রেনকে পুনরায় ফিরিয়ে আনার জন্য এন টিভিডাব্লিউ নিউজ মুর্শিদাবাদ এই হাজারদুয়ারি ট্রেন সেই ট্রেনটি ছেড়ে আসছে সেই ট্রেনটি আমরা পুনরায় যে ফেরে পেলাম যে ট্রেনটি কি পুড়িয়ে নিয়েছিল সেই ট্রেনটিকে ফিরিয়ে পেয়ে যে দুঃখের মধ্যে দিয়ে একটা আনন্দ লাগছে আবেগ তো রয়েছে কিন্তু তার মধ্যে দিয়ে আমরা এই হাজাদুরি ট্রেন যে গার্ড সাহেব এবং ড্রাইভার সাহেব যে নিয়ে আসছেন তো আমরা একটু মুখ মিষ্টি করানোর জন্য তেনাদের জন্য কিছু একটু ব্যবস্থা করেছি যেরকম আমরা করে থাকি এই যতগুলো ট্রেন আমাদের আন্দোলনে বা ডবল লাইন ইলেকট্রিফিকশিয়ান আমাদের হয়েছে তাতেও আমরা মুখ মিষ্টি প্রত্যেকটা ট্রেনে আমরা এটা করিয়ে করে থাকি বা করাবো আজকেও আমরা করাবো দুঃখের মধ্য দিয়েও যেরকম করে থাকি আমরা সেটা আজকেও আমরা করাবো কিন্তু যারা করালো এই ধরনের তাণ্ডব যারা করালো তাদের উদ্দেশ্যে বলি যে সারা ভারতবর্ষকে জ্বালালেন জ্বলো আর যেন জাতীয় সম্পত্তি রেলের পরিষেবা দিয়ে থাকে আর যেন এইরকমটা উস্কানিমূলক কথা দিয়ে কাউকে খেপাবেন না জ্বালাবেন না চোদ্দ তারিখের পরে আজকে আমরা খুব আনন্দিত আবার হাজারদুয়ারি থেকে যেন নতুনভাবে পাচ্ছি এই যে কদিন গ্যাপ গেল মনে হচ্ছে যেন কয়েক বছর পর যেন হাজারদুয়ারিটাকে পাচ্ছি তা আমরা আনন্দে উৎফুল্লিত তাই আমাদের যে আমাদের যে প্রধান যে ইয়ার খান তা সকালবেলা নিজেই ঠান্ডাতেই এই এত বয়সে মাইক নিয়ে বেরিয়ে গোটা মানে মুর্শিদাবাদ শহরে আমরা তো লালবাগ না মুর্শিদাদ শহরটাকে প্রচার করে সবাইকে জানিয়ে দিলেন যে হাজারদুড়িয়া যাচ্ছে এই হাজারদুয়ারির জন্য আমাদের এখানে পর্যটন কত মার খাচ্ছে প্রত্যেকটা হোটেল ব্যবসায়ীদার সেই টাঙা হোক টোটো হোক যে কোনো দোকানদার সবাই মার খাচ্ছে এত মানে আমরা মানে উদ্গীব হয়েছিলাম যে কবে থেকে ট্রেন দিবে আমরা চাই যেন সব কটা ট্রেনই দিয়ে দিই কে ওদের মধ্যে অবশ্যই আর আমরা যখনই কোনো নতুন ট্রেন ইনডিউসে করি আমরা ড্রাইভার গার্ডকে খাইয়েছি আবার এঁদেরকে বলে আপনারা নির্ভয়ে আসুন আমরা আছি আপনাদের সঙ্গে এরপর আমাদের এখানে কেউ কুচি করতেল আমরাই নিজেরা প্রতিহত করব ঠিক আছে আমার নাম অসিত দাস আমি রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনে জয়েন সেক্রেটারি